যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া সহ অনেক দেশে এখনও প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে আনা হয়। কয়েক মাস পর তা ফিরে যায় আগের অবস্থায়। এই চর্চা কিন্তু বাংলাদেশেও করা হয়েছিল 15 বছর আগে, 2009 সালের 19 জুন। সেদিন ছিল শুক্রবার। কিন্তু কেন এমন চর্চা, আর কেনই বা বাংলাদেশ সহ অনেক দেশ এই সিদ্ধান্ত থেকে পিছু হটেছে, তার আগে আমরা জেনে নিতে পারি এই রীতি সম্পর্কে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ঘড়ির সময় এগিয়ে দেবার পদ্ধতি মূলত দিনের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার জন্য। ইংরেজিতে বলা হয় ডেলাইট সেভিং টাইম, সংক্ষেপে ডিএসটি। প্রতি বছর সাধারণত বসন্তকালে ডিএসটি পালন শুরু করা হয়। শরতে তা ফিরে আসে আগের অবস্থায়। সময় এগিয়ে নেওয়ায় সূর্যাস্ত হয় ঘণ্টাখানেক পরে। এতে দিনের আলোতে শেষ করা যায় কাজ, কমায় কৃত্রিম আলোর ব্যবহার। যুক্তরাষ্ট্র ও ইউরোপে একই মাসে ডিএসটি পালন শুরু করা হয়, তবে তারিখ থাকে আলাদা। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য বলছে, যুক্তরাষ্ট্রে মার্চের দ্বিতীয় রোববারে ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে দেওয়া হয়, চলে নভেম্বরের প্রথম রোববার পর্যন্ত। ইউরোপে মার্চের শেষ রোববারে এটি শুরু হয়, শেষ হয় অক্টোবরের শেষ রোববারে। বিবিসি জানায়, এশিয়ার কোথাও ডিএসটির চর্চা নেই, আফ্রিকার বেশিরভাগ অঞ্চলেও এই রীতির দেখা মেলে না। যুক্তরাষ্ট্র ও ইউরোপ ছাড়া কানাডা, অস্ট্রেলিয়া, লাতিন আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলে এই চর্চা রয়েছে। কোনো কোনো দেশ ডিএসটির চর্চা শুরু করে আবার পিছু হটেছে। পিউ রিসার্চ সেন্টারের 2023 সালের এক গবেষণা বলছে, গত 10 বছরে আজারবাইজান, ইরান, জর্ডান, নামিবিয়া, রাশিয়া, সামোয়া, সিরিয়া, তুরস্ক, উরুগুয়ে এবং মেক্সিকোর বেশিরভাগ রাজ্য বছর বছর তাদের ঘড়ির কাঁটা পাল্টানোর চর্চা বন্ধ করেছে। পিছু হটা দেশের তালিকায় আছে বাংলাদেশও। দিনের আলোর ব্যবহারে বিদ্যুৎ সাশ্রয়ে 2009 সালের 19 জুন শুক্রবার রাত ঠিক 11টায় ঘড়ির কাঁটা 12টার ঘরে এগিয়ে দেওয়া হয়। 6 মাসের মাথায় 31 ডিসেম্বর বৃহস্পতিবার রাত 11:59 ঘড়ির কাঁটা আবার এক ঘন্টা পেছানো হয়। যেবার শুরু সেবারই শেষ। যুক্তরাষ্ট্র শিগগিরই ডিএসটির পালন বন্ধ করছে না বলেই মনে হচ্ছে। রয়টার্সের তথ্য মতে, 2022 সালে দেশটির সিনেটে সর্বসম্মতিতে পাশ হয় সানসাইন সুরক্ষা আইন, ফলে এটি দিবালোক সংরক্ষণকে স্থায়ী করে তুলবে। এর ফলে বছরে দুবার ঘড়ি পাল্টাতে হবে না। প্রতিনিধি পরিষদে অবশ্য বিষয়টি স্থগিত হয়ে যায়, কারণ একমত হতে পারছিলেন না আইন প্রণেতারা। কেউ কেউ স্থায়ীভাবে দিবালোক সংরক্ষণের নিয়ম চান, কেউ আবার চান স্ট্যান্ডার্ড সময়। গত বছর আবার প্রবর্তনের পর বিলটি বর্তমানে একটি কমিটি দ্বারা পর্যালোচনা চলছে। ইউরোপীয় দেশগুলোতেও সহসায় বন্ধ হচ্ছে না এই নিয়ম। 2019 সালে ইউরোপীয় পার্লামেন্ট ডিএসটি বাতিলের পক্ষে ভোট দেয়, কিন্তু এটি এখনও কার্যকর হয়নি, আটকে আছে কাউন্সিলের আলোচনায়। তবে গবেষণায় দেখা গেছে আশানুরূপ ফল দেয়নি ডিএসটি, এর পক্ষে জনসমর্থনও নেই সেভাবে। এই নিয়মের ফলে স্বাস্থ্যখাত নিয়ে উদ্বেগের চিত্র তুলে এনেছেন গবেষকরা। দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন বলছে, 2020 সালে আমেরিকান একাডেমি অব স্লিপ মেডিসিন এই নিয়ম বাদ দেওয়ার পরামর্শ জানিয়েছে। তারা বলেছে যে এই পরিবর্তন শরীরের প্রাকৃতিক ঘড়িকে ব্যাহত করে, এটি স্ট্রোক এবং হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে, সড়ক দুর্ঘটনারও কারণ হতে পারে এটি। 2018 সালে ইতালির গবেষকরা দিনের আলো সংরক্ষণের সময় এবং হার্ট অ্যাটাক বৃদ্ধির মধ্যে সম্পর্ক খুঁজে পাওয়ার কথা জানিয়েছেন। ইন্টারনাল ইমার্জেন্সি মেডিসিনের প্রকাশিত ওই পর্যালোচনাটি যুক্তরাষ্ট্র এবং ইউরোপের 80,000টিরও বেশি ঘটনা বিশ্লেষণ করেছে। দিবালোক সংরক্ষণ নিয়ে করা বিভিন্ন জরিপে দেখা গেছে জনমত বিভক্ত। যুক্তরাষ্ট্র এবং কানাডায় বেশিরভাগ মানুষ এটি চায়, তবে ইউরোপবাসীর একটি বড় অংশ সময় পাল্টানো পছন্দ করে না। ইউরোপীয় কমিশনের সমীক্ষায় দেখা গেছে 84% উত্তরদাতা এই নিয়ম বাতিলের পক্ষে, আর যুক্তরাষ্ট্রে প্রায় 2/3 আমেরিকানও বাতিলের পক্ষে বলে মনমাউথ ইউনিভার্সিটির এক সমীক্ষায় দেখা গেছে। কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার একটি সরকারি সমীক্ষায় দেখা গেছে 93% মানুষই দিবালোক সংরক্ষণের পক্ষে,
যেখানে ব্রিটিশদের 44% এর পক্ষে বলে ইউগভের সমীক্ষায় উঠে এসেছে।